রাজধানীর ব্যস্ততম এলাকা মহাখালী, এখানে ফুটপাত তো বটেই, কোথাও কোথাও সড়ক দখল করে চলছে হকারদের রমরমা ব্যবসা। ফুটপাত ও সড়কে বিভিন্ন মালামাল রেখে দেয় বিড়ম্বনায় পড়েন পথচারীরা, বাড়ে যানজট। ফুটপাতের জন্য আমাদের চলাফেরা আসলে অনেক কষ্ট হয়, মানুষের সংখ্যা বেশি থাকার কারণে হাঁটাটা খুব একটা স্বাচ্ছন্দ্যবোধক না, মা থাকলো সাথে সাইড দেন অনেক সময়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, আমাদের নিজের সেফটি নাই, কেন হচ্ছে রিসেন্টলি আমার মোবাইল চুরি হয়ে গেছে। সকালে সিটি কর্পোরেশনের তৎপরতা থাকে, এ কারণে বিকেল 5টার পর শুরু হয় ফুটপাতে হকারদের রাজত্ব। খোঁজ নিয়ে জানা যায় প্রভাবশালীরা চাঁদা তোলেন এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে, দোকান ভেদে দৈনিক 30 থেকে 50 টাকা পর্যন্ত দিতে হয়। লাইনম্যানকে টাকা দিতে হয় কত করে দেন দিনে অথবা মাসে? মাসে না, না এরা 30 টাকা নেয়। কারেন্টের জন্য আপনার 15 টাকা নেয়। 15 টাকা? আর এই ফুটপাত বসার জন্য ওরা এমনি নেয়। ফুটপাত থেকে চাঁদা তোলার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দায়ী করেন হকাররা। বক্সের লোক আসা টাকা নিয়ে যায় ফুটপাতে বসার জন্য, ওটা তো বক্স বক্সেই বক্সে তো না, রাস্তা চল চল তো দেওয়াই লাগে, বোধ না চলবো কেমন বোধ না, না তো দোকান বার করতে দেয় না। আরো খুচরা ব্যবসায়ীদের পাশাপাশি খাবার দাবার নামে একটি রেস্টুরেন্ট ফুটপাত দখল করে ব্যবসা করছেন, তবে কর্তৃপক্ষ এ বিষয়ে অস্বীকার করছে। না, আমার আমার দোকানদার কিন্তু ফুটপাত দখল করে না। আছে আমাদের কাছে ছবি আছে, সেজন্য তো আমরা আসছি। এসবের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ফুটপাতের ভিতরে জনগণকে ভোগান্তি দিয়ে আপনি স্থায়ীভাবে ব্যবসা করবেন, এটা কিন্তু হতে দেওয়া যাবে না। ফুটপাতের মধ্যে কোনো ধরনের অবৈধ স্থাপনা কেউ স্থায়ীভাবে করবে, এটি কিন্তু আমি জিরো টলারেন্স। স্থানীয়রা বলছেন ওই এলাকার ফুটপাত জুড়ে 150 থেকে 200 অবৈধ দোকান আছে, আগামীতে এসব উচ্ছেদের পর নজরদারি করা হবে বলে জানিয়েছেন উত্তরের মেয়র মাহমুদুল হাসান। মাছরাঙা সংবাদ, ঢাকা।